শাকাহারী খাবারের মধ্যে ছোলাকে বেশ পৌষ্টিক আহার হিসেবে ধরা হয়, কারণ এর মধ্যে প্রোটিনের মাত্রা বেশ ভালো মাত্রায় হবার সাথে সাথে অন্যান্য নিউট্রিয়েন্টগুলো এর মধ্যে পাওয়া যায়। কিন্তু এটাও বুঝতে হবে, যে কোনো খাবারের ভালো গুণ শরীরে পেতে গেলে সেই খাবারের ভালো দিক আর খারাপ দিকের সাথে জানতে হবে সেই খাবারের সঠিক সময় আর সঠিকভাবে খাবার নিয়মকে। তাই আজ এই ভিডিওতে আমরা জানবো ছোলা খাবার ভালো দিক কী কী রয়েছে আর কী কী খারাপ দিক রয়েছে, আর একদিনে কতটুকু ছোলা খাওয়া উচিত, ছোলা খাবার সঠিক সময় মানে সকাল বিকাল না সন্ধ্যেতে, আর ছোলাকে জলে ভিজিয়ে কাঁচা অঙ্কুর বের করে নাকি সেদ্ধ করে খাওয়া উচিত, আর ওজন বাড়ানো এবং ওজন কমানো ব্যক্তিরা কিভাবে এটাকে তাদের ডায়েটে নেবে। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ, আপনাকে স্বাগতম হেদি লাইফ অ্যান্ড স্টাইলে। চলুন শুরু করি ছোলা খাবার কী কী ভালো আর খারাপ দিক রয়েছে। ছোলাতে সবথেকে বেশি মাত্রায় কার্বোহাইড্রেট এবং প্রোটিন পাওয়া যায়, আর তাছাড়া ভিটামিন B9 মানে ফলিক অ্যাসিড, ম্যাঙ্গানিজ, আয়রন, পটাশিয়াম, কপার, জিঙ্ক আর অন্যান্য ভিটামিনস অ্যান্ড মিনারেলস অনেক মাত্রায় পাওয়া যায়। আর সবচেয়ে ভালো কথা, ছোলাতে ফাইবারের মাত্রা কিন্তু বেশ রয়েছে, যেটা কার্বোহাইড্রেটকে রেগুলেট করার সাথে সাথে কোষ্ঠকাঠিন্যকে দূর করে, পাচন ক্রিয়াকে আরও ভালো করে কাজ করার জন্য সাহায্য করে। কারণ যে কোনো ব্যক্তির কোষ্ঠকাঠিন্য হওয়ার একমাত্র কারণ হলো তার খাবারে ফাইবার ঠিকমতো না থাকা। কিন্তু ছোলাতে ফাইবার বেশ পরিমাণ রয়েছে, আবার আমাদের শরীরে ব্যাড কোলেস্টেরলকে কমিয়ে ব্লাড প্রেশার আর ব্লাড সুগারের মাত্রাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে। সাথে এর মধ্যে থাকা হাই কোয়ালিটি প্রোটিন ওজন বাড়ানো এবং ওজন কমানো দুটোতেই অনেক সাহায্য করে থাকে। কিন্তু তার জন্য জরুরি এই ছোলাকে সঠিকভাবে ব্যবহার করা, আর যেটা আমরা আগে এই ভিডিওতেই জানব। এখন বলি ছোলা কাঁচা, ভাজা না অঙ্কুরিত করে খাওয়া ভালো। বন্ধুরা, এটা বুঝতে হবে ছোলাকে আলাদা আলাদাভাবে খেলে তার এফেক্টও কিন্তু আলাদা আলাদাভাবেই আমাদের শরীরে পড়বে। আর আপনার কাছে যদি সঠিক তথ্য না থাকে তবে এটা খেয়েও আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। জলে ভেজানো ছোলাতে পৌষ্টিক তত্ত্বের মাত্রা অনেক বেশি হয়ে থাকে, কিন্তু এটা হজম হতে একটু সময় লাগে, কারণ কাঁচা ছোলার ভেতরে থাকা ফাইবারকে ভাঙতে আমাদের পাচনতন্ত্রের বেশ বেগ পেতে হয়। এই জন্য যদি আপনি কাঁচা ছোলা খেয়ে থাকেন তবে সবসময় তাকে ভালো করে চাবিয়ে খান আর অল্প মাত্রায় ব্যবহার করুন। কিন্তু ছোলাকে অঙ্কুরিত করে খেলে এর গুণ কিন্তু আরও বেড়ে যায়, কারণ অঙ্কুরিত ছোলার মধ্যে এনজাইম, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস আর ফাইবারের মাত্রা অনেক মাত্রায় বেড়ে থাকে। আর এখানে বোঝার মতো বিষয় হলো, ছোলা কিন্তু কমপ্লিট সোর্স অফ প্রোটিন নয়, কারণ এতে মেথিওনিন নামের অ্যামিনো অ্যাসিড মিসিং থাকে। কিন্তু ছোলা অঙ্কুরিত হবার পর এর মধ্যে অ্যামিনো অ্যাসিডের মাত্রাও ফুলফিল হয়ে যায়, যার ফলে অঙ্কুরিত ছোলা কমপ্লিট প্রোটিন ফুডে পরিণত হয়। কিন্তু এটা মাথায় রাখবেন, অঙ্কুরিত ছোলার এত ভালো দিক থাকা সত্ত্বেও এর মধ্যে খারাপ দিকও রয়েছে, যা হলো এর মধ্যে থাকা ব্যাকটেরিয়া। ভেজা ছোলাকে অনেক সময় রাখার জন্য এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া গ্রো হওয়ার চান্সও বেড়ে যায়। এই জন্য বাচ্চা, বয়স্ক এবং গর্ভবতী মহিলাদের অঙ্কুরিত ছোলা কাঁচা মানে জলে ভেজানো অঙ্কুরিত ছোলা ব্যবহার করা একদম উচিত নয়, কারণ তাদের ইমিউনিটি পাওয়ার খুব কম হয়, যার ফলে ওই ছোলাতে থাকা ব্যাকটেরিয়া শরীরের ক্ষতি করতে পারে। কিন্তু সে জায়গায় ছোলাকে অল্প মাত্রায় সেদ্ধ করে বা ভেজে খাওয়া যেতেই পারে। হ্যাঁ, তবে এর ফলে ওই ভাজা ছোলায় ভিটামিন এবং মিনারেলসের মাত্রা তো কমে যায়, কিন্তু এটা খাওয়া সেফ এবং এটা হজমও তাড়াতাড়ি হবে। এখন বলি ছোলা কখন খেতে হবে, মানে এটা খাওয়ার সঠিক সময়। বন্ধুরা, সেদ্ধ ছোলার ব্যবহার সারাদিনে যে কোনো সময় করা যেতে পারে, তবে সবথেকে ভালো সকালের খাবারে এটা খাওয়া। কিন্তু জলে ভেজানো ছোলা সকালে খালি পেটে ব্যবহার করাই ভালো, আর এটা খাবার পর অন্য কিছু খাবার জন্য 1 থেকে 1.5 ঘন্টা গ্যাপ অবশ্যই নেওয়া উচিত, যাতে ছোলা খাবার ভালো গুণটা পুরো শরীর নিতে পারে। এবার বলি এটা কতটুকু খাওয়া উচিত। যে কোনো ব্যক্তির একদিনে কতটুকু ছোলা খাওয়া উচিত সেটা নির্ভর করে সেই ব্যক্তির পাচন আর তার ফিজিক্যাল অ্যাক্টিভিটির ওপর। কিন্তু তবুও যদি আপনি জলে ভিজিয়ে কাঁচা ছোলা খাচ্ছেন তবে আপনি 1 থেকে 2 মুঠো ছোলা খেতে পারেন, তার বেশি একদম নয়। আর যখনই আপনি ছোলা খাবেন তখনই এটাকে ভালো করে চিবিয়ে খাবেন, কারণ জলে ভেজানো ছোলা হজম হতে অনেক সময় লাগে, তার ফলে এটা বেশি ব্যবহার করলে গ্যাসের সমস্যা এবং পেট ভারী হতে পারে। কিন্তু এটাকে সেদ্ধ বা ভেজে আপনি 50 বা 60 গ্রাম খেতে পারেন, আর যারা জিম বা এক্সারসাইজ করে থাকেন তারা তাদের জরুরি মতো 100 বা 150 গ্রাম তাদের ডায়েটে নিতে পারেন।
কিন্তু এখানেও একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন ছোলা খাচ্ছেন তখন একবারেই 100 বা 150 ছোলা খেয়ে ফেলবেন না, কিছু সময় অন্তর অন্তর অল্প অল্প করে 2-3 বার এটাকে ব্যবহার করুন। এবার আসি ওজন বাড়ানো বা কমানোতে কিভাবে ছোলা আমাদের সাহায্য করতে পারে। বন্ধুরা, ছোলাতে ভালো প্রোটিন সোর্স হওয়ার জন্য এটা মাসলকে বাড়াতে এবং বাজে চর্বিকে ঝরাতে অনেক সাহায্য করে। আর তাছাড়া এতে কার্বোহাইড্রেটের সাথে ফাইবার মজুদ রয়েছে, যার জন্য এটা লো গ্লাইসেমিক খাবারের মধ্যেও পড়ে যায়, আর যেটা কিন্তু ভালো কথা, কারণ লো গ্লাইসেমিক খাবার শরীরে ধীরে ধীরে সলভ হয়, যার ফলে এটা রক্তে সুগারের লেভেল এবং শরীরে চর্বির মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। যদি আপনি ওজন কমানোর জন্য ডায়েট করছেন, তবে আপনি 20-25 গ্রাম ছোলা রাতে জলে ভিজিয়ে খোলা ছেড়ে দেন এবং সকালে উঠে সেটাকে ভালো করে চাবিয়ে খেয়ে ফেলুন, কারণ কাঁচা ছোলায় পৌষ্টিক তত্ত্ব অধিক মাত্রায় থাকে। সাথে এটা শরীরে ধীরে ধীরে হজম হওয়ার জন্য খিদে অনেক সময়ের জন্য কম করে দেয়, যার জন্য ওজন কমানোতে বেশ সাহায্য হয়ে থাকে। আর যদি আপনার কাঁচা ছোলা হজম হয় না, গ্যাসের সমস্যা করে, তবে আপনি কাঁচা ছোলাকে সেদ্ধ করে খান। সাথে যদি আপনি ছোলার টেস্টকে ইনহ্যান্স করতে চান, তবে তার মধ্যে পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, অল্প পরিমাণ সন্দক লবণ এবং একটুখানি লেবুর রস দিয়ে নিন, তার ফলে টেস্ট আরও বেড়ে যাবে আর সাথে পৌষ্টিক তত্ত্বর মাত্রাও কিন্তু বেড়ে থাকবে। আর তাছাড়া আপনি যদি চান, তবে অল্প মাত্রায় কাঠখোলায় ভাজা ছোলা সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে বা সন্ধ্যার টিফিন হিসেবে ব্যবহার করতেও পারেন। কিন্তু এখানে খেয়াল রাখবেন, এরম ধরনের ভাজা ছোলাকে খোসা শুদ্ধ খাবার, কারণ পুরো ফাইবার এই খোসাতেই থাকে। আর যদি আপনি ওজন বাড়ানোর ডায়েট ফলো করছেন, তবে ছোলা সবসময় সেদ্ধ করে খান, যাতে এই ছোলা শরীরে তাড়াতাড়ি হজম হতে পারে। এর জন্য রাতে জলে 50 গ্রাম ছোলাকে ভিজিয়ে রেখে সকালের খাবারে হালকা নুন দিয়ে জলে ফুটিয়ে এটাকে ব্যবহার করুন। দুপুরে 25-30 গ্রাম ভাজা ছোলা অল্প একটু গুড়ের সাথে খেতে পারেন এবং এটাই আবার সন্ধ্যায় রিপিট করতে পারেন। আর যদিও ওজন বাড়ানো এবং ওজন কমানোতে শুধু ছোলা একা কিছু করতে পারবে না, কেননা এটা পুরোপুরি সেই ব্যক্তির সারা দিনের খাবারের ওপর ডিপেন্ড করছে আর তার লাইফস্টাইলের ওপর ডিপেন্ড করছে। এই জন্য ওজন বাড়ানো এবং ওজন কমানো এই দুটোই টপিকে আমি পরে আলাদা করে ভিডিও বানানোর কথা ভেবেছি। আর বন্ধুরা, আরেকটা ভালো কথা হলো, আমাদের হেলদি লাইফ অ্যান্ড স্টাইল চ্যানেলটি 1 লক্ষ সদস্য পূরণ করেছে। আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ এই চ্যানেলটিকে এত বড় করে তোলার জন্য। আচ্ছা, আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনি কোন বিষয়ে ভিডিও চান, সেটা কমেন্টে অবশ্যই লিখতে পারেন, এবং আপনার কোনো সমস্যা থাকলে সেটা আমাকে মেসেজ করতে পারেন আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে, আমি যতটা সম্ভব রিপ্লাই করার চেষ্টা করব। আর এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। গেট ফিট, স্টে হেলদি।